ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভারতীয় সংবিধানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস। নাম থেকেই স্পষ্ট, এর উদ্দেশ্য হল আইন প্রণয়নের ক্ষেত্রে সরকারকে দিশা দেখাতে সাহায্য করা। সংবিধানের 36 এবং 51 নম্বর ধারায় এর উল্লেখ রয়েছে। এই অংশটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করার ধারণাটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। সরকার যো ভি কানুন বানাতি হ্যায়, যো ভি কদম উঠাতি হ্যায়, इन्हीं सिद्धांतों पर चलते हुए अपना कार्य करती है। पर ये जो सिद्धांत है ये नॉन जस्टिशियबल है, इसको अमल में लाने के लिए आप कोर्ट जा नहीं सकते हैं। এই সিদ্ধান্তগুলোর উদ্দেশ্য আইনের অনুশাসন মেনে এক আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা। কিন্তু পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্তগুলো না মেনেও কোনো সরকার আইন তৈরি করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, নেশামুক্ত সমাজ গঠনও একটা নীতি নির্দেশক সিদ্ধান্ত, কিন্তু অধিকাংশ রাজ্যের রাজস্বের একটা বড় অংশই আসে মদ বিক্রি থেকে। এবার আমরা একে একে এই নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যে ঠিক কী রয়েছে সেটা জানার চেষ্টা করব। সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদে সামাজিক, আর্থিক ও রাজনৈতিক ন্যায়ের কথা বলা হয়েছে। সংবিধানের এই অংশে আশা করা হয়েছে যে কেন্দ্র ও রাজ্য সরকারগুলো যে কোনো ধরনের বৈষম্য দূর করার চেষ্টা করবে। আয়ের বৈষম্য হোক কিংবা অধিকারের বৈষম্য, সব ঘুচিয়ে সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকারগুলো। 39 নম্বর অনুচ্ছেদে সরকারের থেকে আশা করা হয়েছে যে সরকার এমনভাবে তার নীতি নির্ধারণ করবে যাতে পুরুষ ও মহিলাদের জীবনযাপনের উপযুক্ত পরিবেশ থাকে। প্রাকৃতিক সম্পদের বণ্টন এমনভাবে করতে হবে যাতে সবাই তার লাভ পায়। শিশুদের বিকাশের ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ যাতে থাকে তার জন্য নীতি তৈরি করা হবে। বয়স এবং শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে কাউকে কাজ করতে যেন বাধ্য না করা হয় সেদিকেও নজর রাখবে সরকার। 39-এর এতে গরিবদের বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে, আর তার জন্যই প্রত্যেক জেলায় বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার জন্য লিগাল সার্ভিস অথরিটি তৈরি করা হয়েছে। 40 নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। 41 নম্বর অনুচ্ছেদে সরকারের এটা কর্তব্য হিসাবে ধরা হয়েছে যে নিজের পরিকাঠামো এবং উপকরণ ব্যবহার করে সরকার তার জনগণের রোজগার এবং শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করবে। কর্মহীন, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম অথবা অসুস্থদের কাছে সরকার তার পরিষেবা পৌঁছে দেবে। অনুচ্ছেদ 42 ও 43-এ এটা সরকারের দায়িত্ব হিসাবে ধরা হয়েছে যে সে তার জনগণের জীবনযাপনের জন্য মানবিক পরিবেশে কাজ করার সুবিধা করে দেবে। মহিলারা মাতৃত্বকালীন ছুটি পাবেন, সরকার এমন পরিস্থিতি তৈরি করবে যাতে সাধারণ মানুষ জীবনের আনন্দ নিতে পারেন, সামাজিক ও সাংস্কৃতিক কাজে যুক্ত থাকতে পারেন। সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে এই আশা করা হয়েছে যে সরকার দেশ জুড়ে অভিন্ন দেয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালুর চেষ্টা করবে। 1994 সালে এসআর বোম্বাই মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে কিন্তু মনে করিয়ে দিয়েছে 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কাজ করার সময় এসে গেছে। সংবিধান প্রণেতাদের এই ইচ্ছেকে কখনোই ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া উচিত নয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকার আইন পরিবর্তনের চেষ্টা করেনি। আগর এক দেশ হ্যায় তো উসকা কানুন ভি এক হোনা চাহিয়ে। এক দেশ মে রহনে ওয়ালে আদমি জো ব্যক্তি হ্যায়, জো সিটিজেন্স হ্যায়, চাহে দেশ কে কিসি ভি কোনে মে কোই ব্যক্তি রহ রাহা হ্যায়, তো উস পে ওহি কানুন লাগু হোনা চাহিয়ে জো উস দেশ কে দুসরে ভাগ কে ব্যক্তি পর লাগু হোতা হ্যায়। এসা নাহি হোনা চাহিয়ে কি এক এক দেশ মে দো কানুন লাগু। অনুচ্ছেদ 45-এ প্রথমে 6 থেকে 14 বছর বয়সীদের বিনামূল্যে শিক্ষা প্রদানের নীতি তৈরির কথা বলা হয়েছিল, কিন্তু বর্তমানে তা 21-এর অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষার মৌলিক অধিকার হিসেবে যুক্ত হয়েছে। এই প্রেক্ষাপটে 45 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে বলা হয়েছে সরকার 6 বছরের কম শিশুদের স্বাস্থ্য ও বিকাশের ওপর বিশেষ নজর দেবে। 46 নম্বর অনুচ্ছেদে আশা করা হয়েছে সরকার তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া মানুষের শিক্ষা ও আর্থিক উন্নতির জন্য বিশেষ পদক্ষেপ করবে।
সরকার খাদ্যের পুষ্টিগত মান বাড়ানো, পোশাক, জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা দেওয়ার চেষ্টা করবে বলে আশা করা হয়েছে 47 নম্বর অনুচ্ছেদে। 48 নম্বর অনুচ্ছেদে কৃষি ও পশুপালনের উন্নতিতে সরকারের পদক্ষেপের আশা করা হয়েছে। একই সঙ্গে আশা করা হয়েছে গোহত্যা নিষিদ্ধ করবে সরকার। এই নীতি নির্দেশকে সিদ্ধান্ত অনুযায়ী অনেক রাজ্যে আইন করে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে। সংবিধানের 49 নম্বর ধারা অনুযায়ী দেশের কোনো ঐতিহাসিক স্থান, স্মারক কিংবা নিদর্শন রক্ষা করা সরকারের দায়িত্ব। 50 নম্বর ধারায় সরকারি প্রভাবমুক্ত বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে। 51 নম্বর ধারায় বলা হয়েছে সরকার আন্তর্জাতিক স্তরে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে নীতি প্রণয়ন করবে এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্মানজনক এবং সৌহার্দ্যমূলক সম্পর্ক স্থাপন করবে, আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করবে।